18 সূর্যমনি নগর মণ্ডলের উদ্যোগে রবিবার বাইপাস সংলগ্ন স্থানে বিশাল সুশাসন জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী রামপ্রসাদ পাল। সুশাসন জনসভাকে কেন্দ্র করে বিশাল অংশের উদ্দীপিত জনতা এই সভায় অংশগ্রহণ করে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিজেপি সরকার কাজ করছে বলে সভার মঞ্চে তার বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পূর্বতন বাম আমলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, তাদেরকে সমাজের এবং রাজ্যের মানুষ পরিত্যাগ করেছে এবং মানুষের যেসব মৌলিক যে সমস্যা সেইগুলি যাতে আমরা পরিপূর্ণ করতে পারি সেই চেষ্টা আমাদের সরকারের আছে। আজ আমরা দেখেছি কমিউনিস্টদের ওরা সমাজবাদ সমাজবাদ খেল বলে এখানে সাম্যবাদ চলবে, ওরা নিজেই এখন সমাজের শত্রু হয়ে গেছে, এখন মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে, ওদের কাজ চাই না। আজ আমরা দেখতাম ওদের 70-এর দশকে ওনারা বলতেন লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস বোঝানোর চেষ্টা করতো, বহু লোক আমরা হারিয়েছি তাদের এই ফিলোসফিকে নিয়ে চলার জন্য। কিন্তু আমরা যে ফিলোসফি নিয়ে চলি সেটা হচ্ছে পণ্ডিত দীনদয়ালজির ফিলোসফি নিয়ে আমরা চলি। সিপিআইএম যেখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে শাসন পরিচালনা করত, সেখানে বিজেপি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের কর্মসূচিকে সামনে রেখে মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে বলে ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই একজন আরেকজনের পরিপূরক, সেই বিষয়ে আমরা যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তত্ত্ব, সেই দর্শনে আমরা বিশ্বাস করি, আমরা সব ধর্মকে আমরা সম্মান করি, কেউ আমাদের থেকে আলাদা কিছু নাই, সবাইকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগে কমিউনিস্টরা কি করত, যে ডিভাইডেন্ট পলিসি, মালিক শ্রমিক আলাদা, সেরকম ভাবে কত ত্রিপুরাজ্যে কলকারখানা ধ্বংস হয়েছে। নিজ কেন্দ্রের জনতাকে সম্বোধন করতে গিয়ে বিধায়ক এবং মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, দায়িত্ব পাওয়ার পর এলাকার গরিব অংশের মানুষের কাছে স্বচ্ছ আর নিরপেক্ষভাবে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে কাজকর্ম এবং কর্মসূচি চলছে। আমি শুধু আমার এই এলাকাবাসীর কাছে আমি এতটুকুই বলবো যে আপনারা এই এলাকায় আমাকে বিধায়ক বানিয়েছিলেন, আপনাদের আশীর্বাদ আপনাদের শক্তি নিয়ে আমি এলাকায় বিধায়ক হয়েছি। সেই সময় থেকে আমি আমার এই এলাকাবাসীর জন্য যে ন্যায় নিরপেক্ষতা নিয়ে আমি যতটুকু আমার সরকারের যে দায়িত্ব ছিল সেটা আমি এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে শুরু করে এলাকায় গরিব মানুষের যে তাদের যে চাহিদা তাদের যে বেনিফিশিয়ারি এবং সরকারের যে বিভিন্ন প্রকল্প স্কিমগুলি আছে আমি এতটুকু বলতে পারি, আমি সবাইকে সমানভাবে সবাইকে নিয়ে আমরা এই কাজগুলি আমাদের কার্যকর্তাদের দ্বারা সেগুলি আমরা যতটুক আমাদের স্বচ্ছতা যতটুক দেখাতে হয় সেই স্বচ্ছতার মাধ্যমে আমরা সবাইকে নিয়ে আমরা সেই কাজগুলি করি। সুশাসন সভাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ছিল বিপুল উৎসাহের পরিবেশ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।